নমস্কার, আমি সীমা ভট্টাচার্য। সীমা রান্নাঘর নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো রসগোল্লার পায়েস। এই রসগোল্লা নিয়েছি বড় 3 পিস, নিয়েছি চিনি, দুধ নিয়েছি কাউ মিল্ক, এই যে 500 দুধ, এই কিশমিশ, কাজু, চেরি আর কেশর। এবার এটা দিয়ে, স্কুপ নেই সেই জন্য এটা দিয়ে কাটবো, ঠিক আছে? এবার বন্ধুরা আমি দেখাচ্ছি। এবার লাগছে, এবার কড়াইয়ে দুধটা দিয়ে দেব। কড়াই গরম করে নিয়েছি, এটা ফুটে গেলে পারে আমি একটু আমুল দুধ মেশাবো। অতক্ষণ ফুটু আমি, তারপর এখন আমি আমুল দুধটা গুলে নিই। বন্ধুরা আমি এবার আমুল দুধটা গুলে নিচ্ছি, দেখুন। দেখুন আমুল দুধ নিয়েছি, আমুল দুধটা গুলে নিচ্ছি পুরু পুরু করার জন্য। এটা নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। এবার আমুল দুধটা আমি ঢেলে দিচ্ছি। এটা দিলে পুরোপুরি হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়ে এবার চিনি দেব, এলাচ গুঁড়ো দেব। একটু পুরু পুরু হয়ে যাক, তারপরে আমি এলাচ গুঁড়োটা দেব। এবার আমি এলাচ গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতো চিনি দিচ্ছি। আমুল দুধে চিনি ছিঁড়ে আছে, মিষ্টি মিষ্টি আমুল দুধ, সেই জন্য কম করে চিনি দিলাম। এবার ফুটে ফুটে গাঢ় হয়ে গেলে তবে আমি রসগোল্লাটা দেব। এবার রসগোল্লাটা কেটে নেব। স্কুপ পেলাম না বলে এগুলো একটা ওষুধের একটা ঢাকনি নিয়েছি, দেখুন। এটা করে আমি ডিজাইন করে কেটে নেব। এরকম ডিজাইন করব।
পুরো পুরো হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার আমি মিষ্টিটা দিয়ে দেব একটু ফুটে গেলেই নাবিয়ে দেব এবার একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটু কিশমিশ দিচ্ছি একটু আঠা আঠা হয়ে গেলে পরে গাঢ় গাঢ় হয়ে গেলে আমি নাবিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা এবার ঢেলে নিচ্ছি দেখুন হয়ে গেছে রসগোল্লার পায়েস হয়ে গেছে এবার আমি একটু স্যাফরন দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য চেরি দিচ্ছি খুব সুন্দর দেখতে লাগবে যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন দেবেন উৎসাহ দেবেন বন্ধুরা দেখুন হয়ে গেছে রসগোল্লার পায়েস ভালো থাকবেন বাই থ্যাংক ইউ